আসসালামু আলাইকুম, বিম কানেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। আজকে আবার নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিম কানেকশনের পক্ষ থেকে। তো যাই হোক ভিউয়ার্স, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি, সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মূল টপিকস হচ্ছে আপনারা কীভাবে ভালো রড চিনবেন বা কীভাবে ভালো রড ক্রয় করবেন। তো সেই ক্ষেত্রে কোন কোম্পানির রডগুলো ভালো মন্দ সেটি আমি আপনাদেরকে এ টু জেড বলে দিতে চাচ্ছি, আপনারা বাজার যাচাই করতে পারেন বা ভালো কোনো প্রফেশনাল ইঞ্জিনিয়ার বা ভালো কোনো কানেকশন ঠিকাদারকে জিজ্ঞাসা করলেও আপনাদেরকে একই প্রশ্নে বলবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে বিএসআরএম রডগুলো বাংলাদেশের মধ্যে এক নম্বরে রয়েছে, তাদের অনেক সুনামধন্য কোম্পানি হয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিএসআরএম কোম্পানি। সেই ক্ষেত্রে এই কোম্পানির রডগুলো বাংলাদেশের শহর থেকে বন্দর অ্যাভেলেবেল, আপনি প্রত্যেকটি গ্রাম অঞ্চলের মধ্যেও যদি খোঁজ নিয়ে দেখেন যে বিএসআরএম এর রড দিয়ে অনেকে বাড়িঘর তৈরি করছে, দোতলা বিল্ডিং ভবন তৈরি করছে বা সরকারি কাজও অনেক সময় আমরা দেখি যে বিএসআরএম রডই বেশিরভাগ ব্যবহার হয়, যেহেতু বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান রড। আচ্ছা যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন। এখানে আরও কিছু ইনফরমেশন দিতেছি যে ইনফরমেশনগুলো হয়তো আপনারা অনেকে জানেন কিন্তু সঠিক ফর্মুলায় হয়তো এই ইনফরমেশনগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে ইনফরমেশনটা হচ্ছে আপনার পার রড কত মিলি বা কত সুতায়, একটি রড 39 ফিট লম্বা তাতে কত কেজি হবে সেটিও আমি বলে দিব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন, তাতেই আপনারা ইনশাল্লাহ ক্লিয়ার বুঝে যাবেন। আর বাংলাদেশের রডের মধ্যে যেটা বলছি সেটা বিএসআরএম, কেএসআরএম, বাইজিদ স্টিল, আবুল খায়ের স্টিল মিল অ্যাভেলেবেল রড রয়েছে। সেই ক্ষেত্রে আমার দৃষ্টিতে না বাংলাদেশে অ্যাভেলেবেল বড় বড় কানেকশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের মতে এক নম্বরে রয়েছে বিএসআরএম। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো কিছুই বুঝবেন না। আচ্ছা যাই হোক, এখন বলতেছি যেটা মূল কথা সেটাতে ফিরে আসি। এই যে দেখতেছেন এই রডগুলো মূলত এইট মিলি রড, মানে হাফ ইঞ্চি 400 রডে রয়েছে। কয়টি রড? মোট 8টি রড রয়েছে একটি বান্ডিলে 8টি রড যদি থেকে থাকে, পার রড কত কেজি সেটা আপনারা ক্যালকুলেশন করলে অবশ্যই মিলে যাবে ইনশাল্লাহ। 8টি রডের কেজির 8টি রড এক বান্ডিলতে রয়েছে আপনার 75 কেজি। তো সেই ক্ষেত্রে 75 কেজি যদি হয়ে থাকে, আপনারা 75 কেজিরে 8 দিয়ে ভাগ দিলে অবশ্যই বের হয়ে আসতেছে পার রড কত কেজি, অবশ্যই আশা করি বুঝছেন। যারা এটা না বোঝার কথা না, কারণ অনেকেই ক্যালকুলেটর মোবাইলও আছে বা ক্যালকুলেটর মেশিনও আছে, যে যেটা দিয়ে বের করতে সক্ষম হন বের করে নেবেন। তো এই যে বিষয়টা আমি আপনাদের বললাম, শুধু 8 মিলি বা হাফ ইঞ্চি রডের কথা বলছে। এখন আসেন আপনার 500 রডের বিষয়টা। 500 রডে থাকে পার বান্ডিলে 3 পিস রড হলো আপনার তাও 75 কেজি। 75 কেজি ইন্টু 3, আপনারা 75 কেজি ভাগ 3 বের হয়ে আসতেছে পার রড কত কেজি, অবশ্যই বুঝছেন, না বোঝার কথা না, কারণ অনেকে ক্যালকুলেটর মেশিনের হিসাব আমার থেকে আপনারাই ভালো বোঝেন যারা ক্যালকুলেটর ইউজ করেন। আর যারা ইউজ করেন না তাদের মোবাইলে ক্যালকুলেটর রয়েছে, ইউজ দেখতে পারেন পার রড কত কেজি। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে রডের হিসাব কীভাবে করবেন আর কীভাবে রডের হিসাব বুঝবেন আর কীভাবে আপনারা এক নম্বর ভালো রড কোনটি সেটি বুঝবেন। তো আশা করি ক্লিয়ার আপনারা অবশ্যই বুঝছেন। এখন আসি আমরা 600 রডে। 600 রড রয়েছে পার রডে 2 পিস, মানে পার বান্ডিলে 2 পিস তাও 75 কেজি। প্রত্যেকটি রড মানে 400 থেকে 500 বা 600 যাই হোক, যে কোনো মিলির রড হোক, 8 মিলি বা 12 মিলি, 12 মিলি যেটা বলা হয় সেটা একটা, আবার 16 মিলি আছে সেটাও আরেকটা, এগুলো মিলি হিসাব অনেকেই বোঝে অনেকেই বোঝে না। তো যেটা 300 সেটাতে থাকতেছে 12 পিস রড তাও 75 কেজি। 75 কেজি ইন্টু 75 কেজি ভাগ 12 দিলে অবশ্যই আশা করি
ক্লিয়ার আপনারা বুঝছেন বের হয়ে আসতেছে প্রতি কেজি রড, পার পিস রড কত কেজি, তো সেক্ষেত্রে আশা করি আপনারা সংক্ষেপে বুঝছেন। তো দেখেন বিএসআরএম এর রড আর আবুল খায়ের রড আর কেবিআরএম রড, তারপর আপনার মানে বিভিন্ন যারা রড কোম্পানি রয়েছে, যেমন আবুল খায়ের রয়েছে, বাজিদ স্টিল রয়েছে, তারপরে আরও বিভিন্ন রড কোম্পানি রয়েছে। তো তার মধ্যে যতগুলো রড কোম্পানি রয়েছে প্রত্যেকটা রড কোম্পানির থেকে বাংলাদেশে সবচেয়ে এগিয়ে আছে আপনার বিএসআরএম, কেএসআরএম এর চেয়েও বিএসআরএম রড অনেক উন্নত। বাংলাদেশ না, শুধু বাইরের যে কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা কান্ট্রিতেই আমাদের বাংলাদেশ থেকে বিএসআরএম রড সরবরাহ করা হচ্ছে, বা আমাদের বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল বিএসআরএম রড বাইরে যাচ্ছে, বা বাংলাদেশের যে বড় বড় বহুতল ভবন বা মনে করেন সেতু, পদ্মা সেতু থেকে ধরে আপনার বিভিন্ন ধরনের সেতু নির্মাণাধীন যে সরকারি যে স্থাপনা রয়েছে সেই স্থাপনাতেও কিন্তু বিএসআরএম রড ব্যবহার হচ্ছে। তো অনেকে মনে করেন যে আসলে রড দিয়ে কী হয়, আসলে ভাই একটি বাড়ি করতে গেলে মূলত আপনার মূল যে বাড়িটি টিকিয়ে রাখার যেই ধৈর্য শক্তি ধরার ধারণ করার যেই ক্ষমতাটি রয়েছে সেটি একমাত্র রডেরই রয়েছে। একটি ভালো ভালো কোম্পানির রড দিয়ে আপনি বহুতলা একটি ভবন করবেন, 10 থেকে 15 তলা একটি ভবন করবেন, সেক্ষেত্রে আপনার বিএসআরএম রড আপনারা আশা করি ব্যবহার করে থাকবেন। আর আপনারা ব্যবহার করার না করার কোনো প্রশ্নই ওঠে না, আপনাদের যে ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার হোক আর সরকারি ইঞ্জিনিয়ার হোক যেই হোক আপনাদেরকে বলবেই যে বিএসআরএম রড ব্যবহার করেন। বিএসআরএম রড বাংলাদেশের মধ্যে বিখ্যাত, বিএসআরএম রড অ্যাভেলেবেল ব্যবহার করে, আপনারা গুগল সার্চ করলে দেখতে পারবেন রড, বিএসআরএম রড লিখে গুগল সার্চ করলে দেখতে পারবেন রডের মূল্য। তো বর্তমান বাজারজাতক মূল্য রয়েছে রডের পার টন রড 86,000 টাকা টন, মানে 1,000 কেজিতে 1 টন রড, সেই ক্ষেত্রে বিএসআরএম এর থেকে সস্তাও পেয়ে যাবেন। তো যেটা বিভিন্ন কোম্পানি যেমন আবুল খায়ের, বাজেদ স্টিল, কেএসআরএম, ওই সব রডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন হয়তো আরও দুই চার পাঁচ হাজার টাকা সস্তায়। তো সেক্ষেত্রে আপনি যত সস্তা জিনিস ব্যবহার করবেন তত আপনাকে পস্তাইত হবে, মানে তত আপনাকে ভুগতে হবে। তো 2-5-10 হাজার টাকার জন্য আপনি 10 তলা একটি বাড়ি করলেন, আল্লাহ না করুক কোনো একটা অঘটন ঘটলো, তখন ইঞ্জিনিয়ারের দোষ পড়বে। আসলেই সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের কোনো দোষ নেই, সেক্ষেত্রে দোষটি আপনারই বহন করতে হবে, কারণ ইঞ্জিনিয়ার আপনাকে বলে দিবে যে বিএসআরএম রড ব্যবহার করার জন্য, বা ভালো একজন কনেকশন ঠিকাদার আপনাকে তাই বলবে যে বিএসআরএম রড রড নিয়ে আসেন স্যার। সেক্ষেত্রে আপনি বিএসআরএম রড যদি না এনে কেএসআরএম বা ওয়াইজেড স্টিল বা আপনার আবুল খায়ের স্টিল মিলের রড দেন, সেক্ষেত্রে আপনি নিজেই দায়ী থাকবেন। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাইকে বোঝাইতে আমি সক্ষম হয়েছি। আর যদি কেউই ভিডিওটি কোথাও কোনো জায়গায় কোনো কিছু স্কিপ করেন, কোনো কিছু না বুঝেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিম কানেকশন এখানেই বিদায় নিচ্ছে। যে যেখান থেকে দেখতেছেন সবাইকেই ধন্যবাদ দেখার জন্য, আজকের মতো মিম কানেকশন এখানে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে, তার জন্য আজকে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।